সূরা আল মারিজ রহমান রহিম আল্লাহ তাআলার নামে একজন প্রশ্নকারী ব্যক্তি আল্লাহ তাআলার প্রতিশ্রুত অমোঘ ও অবধারিত আজাব দ্রুত পেতে চাইল এই আজাব তো তাদের জন্য যারা একে অস্বীকার করেছে তা প্রতিরোধকারী কিছু নেই সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে কাফেরদের জন্য এই শাস্তির বিধান করা হয়েছে ফেরেশতা কুল ও তাদের নেতা জিব্রাইল রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ 50,000 বছর অতএব হে নবী কাফেরদের ব্যাপারে তুমি আরো সুন্দর করে ধৈর্য ধারণ করো কাফেররা তাদের এই অবধারিত আজাবকে বহু দূরের ব্যাপার হিসেবে দেখতে পায় অথচ আমি তো দেখতে পাচ্ছি একেবারে আসন্ন যেদিন আসমান গলিত তামার মতো হয়ে যাবে আর পাহাড়গুলো হবে রং বেরঙের ধুনা পশমের মতো সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না অথচ তারা একজন আরেকজনকে সুস্পষ্টভাবে দেখতে পাবে সেদিন অপরাধী ব্যক্তি আজাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও এবং নিজের পরিবার ভুক্ত এমন আপনজনদেরও যারা তাকে জীবনভর আশ্রয় দিয়েছিল সম্ভব হলে ভূমণ্ডলের সব কিছুই সে দিতে চাইবে তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে চাইবে না কোনো কিছুর বিনিময়ে তা থেকে বাঁচা যাবে না সে জাহান্নাম হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা যা চামড়া ও তার অভ্যন্তরীণ মাংসগুলো খসিয়ে দেবে সেদিন সে আগুন এমন সব লোকদের নিজের দিকে ডাকবে যারা দুনিয়া জীবনে অনীহা দেখিয়ে তা থেকে ফিরে গিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল যারা দুনিয়ার জীবনে বিপুল ধনরাশি জমা করে তা একান্তভাবে আগলে রেখেছিল আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব সংকীর্ণ মনের এক ভীরু জীব হিসেবে যখনই তার উপর কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায় আবার যখন তার সচ্ছলতা ফিরে আসে তখন সে আগের কথা ভুলে গিয়ে কার্পণ্য করতে আরম্ভ করে কিন্তু সেসব লোকদের কথা আলাদা যারা নামাজ প্রতিষ্ঠা করে যারা নিজেদের নামাজে সার্বক্ষণিকভাবে কায়েম থাকে যারা বিশ্বাস করে তাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে এমন সব লোকদের যারা অভাবের তাড়নায় কিছু পেতে চায় এবং যারা যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারাও নয় যারা বিচার দিনের সত্যতা স্বীকার করে তদুপরি যারা তাদের মালিকের আজাবকে ভয় করে নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের আজাবের বিষয়টি এমন যে এ থেকে মোটেই নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায় না যারা হারাম কাজ থেকে নিজেদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে অবশ্য নিজেদের স্ত্রীদের কিংবা এমন সব মহিলাদের বেলায় এটা প্রযোজ্য নয় যারা আল্লাহ তাআলার অনুমোদিত পন্থায় তাদের মালিকানাধীন রয়েছে এদের ব্যাপারে সংযম না করা হলে এজন্য তারা তিরস্কৃত হবে না আল্লাহ তাআলার নির্ধারিত এই সীমারেখার বাইরে যারা যৌন সম্ভোগের জন্য অন্য কিছু পেতে চাইবে তারা হবে শরীয়তের সুস্পষ্ট সীমা লঙ্ঘনকারী যারা তাদের আমানত ও তাদের প্রতিশ্রুতি রক্ষা করে যারা সাক্ষ্য প্রদানের ব্যাপারে সত্যের উপর অটল থাকে সর্বোপরি যারা নিজেদের নামাজের হেফাজত করে পরকালে এরাই আল্লাহর জান্নাতে মর্যাদা সহকারে প্রবেশ করবে এ কাফেরদের আজ কি হল এরা কেন এসব বিষয়ে মিথ্যা সাব্যস্ত করতে এভাবে ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে এরা ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে তাদের প্রত্যেক ব্যক্তি কি এ মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে না তা কখনো সম্ভব নয় আমি তাদের এমন এক জিনিস দিয়ে বানিয়েছি যা তারা ভালো করে জানে তা হচ্ছে সৃষ্টির অপরিহার্য পরিণতি মৃত্যু এবং মৃত্যুর অপরিহার্য পরিণাম হিসাবে সম্মুখীন হওয়া আমি উদয়াচল ও অস্তাচল সমূহের মালিকের শপথ করছি অবশ্যই আমি বিদ্রোহীদের ধ্বংস সাধনে সক্ষম আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের বদলে দিতে আমার অগ্রযাত্রা কেউ অনুরোধ করতে পারে না হে নবী তুমি বরং এদের ছেড়ে দাও এরা কিছুদিন খেলতামাশায় নিমগ্ন থাক ঠিক সেদিনটি সম্মুখীন হওয়া পর্যন্ত যেদিনের ব্যাপারে বারবার তাদের ওয়াদা দেওয়া হচ্ছে সেদিন যখন এরা নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে তখন এমন দ্রুত গতিতে এরা দৌড়াতে থাকবে দেখে মনে হবে তারা সবাই বুঝি কোন শিকারের লক্ষ্য বস্তুর দিকে ছুটে চলেছে তাদের দৃষ্টি থাকবে অবনমিত অপমান ও লাঞ্ছনায় তাদের সব কিছু থাকবে আচ্ছন্ন তখন তাদের বলা হবে এ হচ্ছে সেই মহাদিবস তোমাদের কাছে যেদিনের ওয়াদা করা হয়েছিল